হ্যালো গাইস, আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি অক্ষয় 61 চ্যানেলে। বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি আপনাদের একটি সলিউশন, যেটি অ্যাসিমোভি তনুস্কিট ভিডিও এডিটর। তো এই তনুস্কিট ভিডিও অ্যাসিমোভি এডিটরটির প্রথম যে কাজটি সেগুলো কিন্তু আমরা অনেকেই জানি না, যে একটি ভিডিও কিভাবে ইম্পোর্ট করতে হবে এবং সেই ভিডিওটি কাটাকাটি করে আবার সেটি কিভাবে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট মানে আমরা ভিডিওটি যখন ইম্পোর্ট করে এই ভিডিও সফটওয়্যারটির ভিতরে নিয়ে আসব, যেটি আমরা ক্যানভাসে নিয়ে আসব, মোটামুটি প্যানেলে নিয়ে আসব। তো এই প্যানেলে নিয়ে আসার পর আমরা যে কাজগুলো করে সব ঠিকঠাক করে কিন্তু আমাদের ইম্পোর্ট করতে হবে। তার মানে আপনি একটি ভিডিও যখন ক্যামেরায় বন্দী করেছেন বা মোবাইল দিয়ে, তখন কিন্তু সে ভিডিওটিকে আপনি ছোটখাটো করতে চাইবেন বা তাকে শর্টকাট করার জন্য অবশ্যই করতে হবে শর্টকাট বা সব কিছু মিল। যাই হোক, একটি ভিডিও কীভাবে ইম্পোর্ট এবং এক্সপোর্ট করবেন আমরা শর্টকাট আজকের এই ভিডিওতে এই ওয়েটি দেখাবো। আশা করি ভিডিওটির সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তাহলে অবশ্যই এক্সপোর্ট কি আর ইম্পোর্ট কি এভাবে তনুস্কিট এডিটর ভিডিও সম্পর্কে আজকের ভিডিও থেকে যে কোনো ভিডিও ইম্পোর্ট কিভাবে করতে হবে এবং এক্সপোর্ট কিভাবে করতে হবে আমরা শর্টকাট সেটি, সেক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, এখানে একটি যে দেখতে পাচ্ছেন এই মাউসটি ধরে রেখেছি একটি ক্যানভাস, তো এখানে আমাদের মাউস দ্বারা যখন ক্লিক করবো দুভাবে আমরা আনতে পারি। তো প্রথমে এখানে যখন আমরা রাইট বাটন ক্লিক দিয়ে আমরা ক্লিক করবো, তখন কিন্তু যে কোনো ভিডিও স্থানে আমাদের যেখানে আপনার কম্পিউটারে বা ল্যাপটপে যে ড্রাইভে বা ফোল্ডারে আলাদাভাবে একটি ভিডিও রেখেছেন, সেখানে কিন্তু ভিডিওটি আপনি অবশ্যই সিলেক্ট করে নিয়ে আসতে পারবেন। তো আমাদের এখানে অলরেডি ভিডিও রয়েছে, তো আমি এখানে সিলেক্ট করে রেখেছি। তারপর এখানে ওপেন বাটন রয়েছে, এখানে ক্লিক করলে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি এসে পড়ছে। তারপর আমরা সেটি টেনে নিয়ে এই যে টাইমলাইন রয়েছে এই টাইমলাইনে নিয়ে আসবো। তো টাইমলাইনে নিয়ে আসার আগে কিন্তু এখানে আপনার যে সাইজটি রয়েছে কত সাইজ সেটি আপনি এখানে যদি 1920x1080 বা 1280x720 এটি থাকে সেটি দিতে পারেন বা 1000 দিতে পারেন। তো আমাদের 1000 যেহেতু এখানে রয়েছে আমি সেটি দিয়ে এখানে যে কোনো একটি দিলে টাইমলাইনে কিন্তু ভিডিওটি চলে আসবে। তো এটি একটি ওয়ে, আর একটি ওয়ে আমি দেখানোর চেষ্টা করি। আমি ভিডিওটি অলরেডি কেটে দিয়েছি, আপনারা খেয়াল করবেন এখানে ইম্পোর্ট নামে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, সেটিতে আমরা মাউস দ্বারা যখন ক্লিক করবো তখনও কিন্তু সেই স্থানেই ভিডিওটি রয়েছে। তো আমাদের আরও অনেক ভিডিও রয়েছে, আপনারা অবশ্যই বিভিন্ন ড্রাইভে রাখেন, তো যেখানে যে ড্রাইভ বা ফোল্ডার রাখেন সেখান থেকে সিলেক্ট করে নিয়ে আসতে পারেন। তো আমরা এখানে এই ভিডিওটি আবার এখানে ডাবল ক্লিক বা সিলেক্ট করে ওপেন করে আপনারা নিয়ে আসতে পারবেন। তো এখানে যখন ভিডিওটি থাকবে তখন কিন্তু আমরা আবার এখানে একটি টাইমলাইনে নিয়ে আসতে হবে, তারপর ভিডিওটি কাটশাট করতে হবে। কাটশাটের জন্য আমরা কিছু ওয়ে দেখাবো এবং এই অ্যাসিমোভি এডিটর ভিডিও সম্পর্কে ফুল তথ্য আমরা দেওয়ার চেষ্টা করব, পুরোপুরি এডিট কীভাবে করতে হয়। তো আমরা এই ইম্পোর্ট এবং এক্সপোর্টের ক্ষেত্রে কিছু শর্টকাট দেখাবো। তো আমরা যেহেতু এখানে ইম্পোর্ট করেছি ভিডিওটি টাইমলাইনে নিয়ে আসলাম, তো সেটি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট মানে আমরা এখানে জাস্ট কিছু কাটাকাটি করলাম, করার পর সেটি আমরা এক্সপোর্ট করব, সেটি আমরা শর্টকাটে দেখাই। তো এখানে ভিডিওটি যখন আপনি নিয়ে আসবেন তো পুরো ভিডিওটি থাকবে, তো সেটি কীভাবে আপনি কাটতে হবে, খণ্ড বিখণ্ড করতে হবে, পুরো ভিডিওটি একসাথে রয়েছে, তো সেটি কাটতে গেলে আমাদের আলাদা করব, দুটি খণ্ড করব। সেক্ষেত্রে আমাদের সিলেক্ট অবস্থায় রেখে ভিডিওটির উপর আমরা এখানে স্পিড রয়েছে, স্পিডে আমরা যখন ক্লিক করব দেখতে পাচ্ছেন স্পিড অপশানটি এখানে যখন আমরা মাউসটা সরাই সিলেক্ট করেছি তখন কিন্তু সেটি দেখাচ্ছে। তো স্পিডে আমরা ক্লিক করলে কিন্তু ভিডিওটি অলরেডি কেটে গেছে, দেখতে পাচ্ছেন খণ্ড বিখণ্ড হয়েছে। তো এটি কিন্তু এভাবে করা যায়। আর একটি ভিডিওর অংশ যদি আপনি কেটে ফেলেন সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করলে এখানে ডিলিট অপশান আসবে, সেটি কেটে যাবে, আবার আপনি ফিরিয়ে নিয়ে আসলে এখানে ফিরিয়ে নিয়ে আসতে পারেন, বা এখান থেকে এই ভিডিওটি সিলেক্ট অবস্থায় এখানে যদি আপনি ডিলিট দেন তাও চলে যাবে,
আবার এখানে একটি কাচ্চি রয়েছে সেটিতে আপনি কাটতে পারেন। তো এভাবে আমরা কাটতে পারি আর খণ্ড বিখণ্ড করার জন্য আমরা এই স্পাইট এটি দিয়ে কাটতে পারি। তো কাটাকাটির পর আমরা যেহেতু এখানে এক্সপোর্ট করে দেখাবো অল্প কিছু ভিডিও এখানে নিব আমরা, তাই এখানে এই খণ্ড অংশ একটু রাখার চেষ্টা করলাম আর সম্পূর্ণ ভিডিওটি আমরা সিলেক্ট করে কেটে দিলাম। এখন আমরা ভিডিওটি সিলেক্ট অবস্থায় রেখে আমরা এক্সপোর্টে চলে যাব। এক্সপোর্টে গিয়ে আমরা এই যে এক্সপোর্ট ভিডিওটিতে চলে যাব, তারপর এখানে আপনি সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গিয়ে এখানে হাইট কোয়ালিটি রয়েছে, সেখানে আপনি কাস্টম যদি দিয়ে রাখেন সেক্ষেত্রে এখানে রেজুলেশন রয়েছে, রেজুলেশন আপনি 700x80 যাই হোক 1080 এখানে সব কিছু দিতে পারবেন, এখানে রাখতে পারেন। এটা হচ্ছে কাস্টমের ক্ষেত্রে। আর হাইট কোয়ালিটির ক্ষেত্রে আপনি যা পারফেক্ট সেটিং করে দিয়েছেন 1080 বাই তাই থাকবে। তো আমরা এখানে কাস্টম করে নিব, আমাদের মেগাবাইট কমিয়ে নিব, এখানে 43 বাই কমানো বা বাড়ানো একই, তো কমানো। তো সেক্ষেত্রে আমরা এখানে একটু বাড়িয়ে নিই এইচডির ক্ষেত্রে 700p। এভাবে দিয়ে আমরা কিন্তু এক্সপোর্টে যখন ক্লিক করবো ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এক্সপোর্ট হয়ে গেছে। তো এই ভিডিওটি আমরা এখানে এই টনস্কিতে একটি ফোল্ডার থাকবে সেখানে কিন্তু আমরা পেয়ে যাব। হাই আই এম অক্ষয় এব্রাম। দেখতে পাচ্ছেন শর্টকাট আমরা এই টনস্কিট ভিডিওর মাধ্যমে এখনো চেষ্টা করলাম ইম্পোর্ট কিভাবে করতে হবে একটি ভিডিও এবং এক্সপোর্ট কিভাবে করতে হবে, তার মাঝে আমরা কিছু কাটাকাটি সেটি দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে পারেন, আর এই ধরনের ভিডিও নিয়ে আসবো অবশ্যই। তখন সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।